এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি মেঘলাকে তো আমিও দেখতে পাচ্ছি না, আমার মনে হয় এখনো এসে পৌঁছয়নি। আসবে তো, আমি একবার যখন কথা দিয়েছে তখন নিশ্চয়ই আসবে। ঈশান, তুমি একটা ফোন করে দেখো না। সৃজা কিন্তু ঠিকই বলেছে, তুমি একটা মেঘলাকে ফোন করো। আরে করো। আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি বর্তমানে পরিষেবা সীমার বাইরে। Not reachable বলছে। তাহলে থামি, তুমি অত চিন্তা করো না, দেখো ও এক্ষুনি চলে আসবে। এমনিতেও তো আমরা বিফোর টাইমে এসেছি। আচ্ছা রবিদা, তুমি তো মেঘলাকে 10টায় সময় দিয়েছিলে। হ্যাঁ, বলেছিলাম যে 10টায় অনুষ্ঠান শুরু হবে আর তারপরেই থামি ওর সঙ্গে কথা বলবে। তাহলে তো এখন অনেক সময় আছে। আপনারা কি কারোর জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, আসলে আমাদের একজনের আসার কথা আছে, আপনাদের অনুষ্ঠান শেষ হওয়ার আগেই সে চলে আসবে। তাহলে চলুন আমরা অনুষ্ঠানটা শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, ওই কারণেই তো আসা। আর বছরের এই প্রথম দিনটায় সকলেই চায় তার পরিবারের সঙ্গে দিন কাটাতে, কাজেই এখানকার কাজ শেষ করে সবাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবে। চলুন চলুন চলুন। কাল রাতে তো আমাকে 9টার সময় আসতে বলল, এখন 10টা বাজে তাও কেউ এলো না। আচ্ছা, আমি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি তো, নাকি আমারই বুঝতে ভুল হলো? ক্লাবের পাশের রাস্তা মানে তো এটাই। নাকি ইভান পুরো বিষয়টা একেবারে সিরিয়াসলি নেয়নি, তাই আমাকে রাস্তায় দাঁড় করিয়ে মজা দিচ্ছে? এই ধরনের একটা ছেলেকে এতটা বিশ্বাস করা কি আমার উচিত হলো? তো দেরি করলেন কেন? আর কই আপনারা বন্ধুরা কোথায়? আপনার বড্ড তাড়াহুড়ো সব বিষয়ে, গাড়িটা জোগাড় করতে দেরি হলো। আসছে গাড়িটা, ওই দেখুন এসে গেছে। এই গাড়িটা আনলেন? বুঝেছি, সিনেমা টিনেমা দেখার অভ্যেস আমরা একদমই নেই। মানে মানে আবার কি ম্যাডাম, কিডন্যাপিং এর জন্য ম্যাক্সিমাম এই গাড়িগুলোই ব্যবহার হয়। আপনি কি বলেন? আপনি বললেন মানে যাকে কিডন্যাপ করতে হবে এমনি কি হুইল চেয়ার ব্যবহার করে, কিন্তু হুইল চেয়ারটা রাখার জন্য গাড়িটাকে জায়গা দরকার ছিল। হ্যাঁ মানে আমি না ঠিক, মানে ম্যাডাম আপনি যখন আমাকে কাজটা দিয়েছেন আপনি ভরসা রাখতে পারেন যে কাজটা আমি ঠিকভাবেই করব। ম্যাডাম ওনারা কিন্তু পৌঁছে গেছেন। তাই নাকি? এই মাত্র দেখে এলাম, আমরা তো ওই জায়গাটা সকাল 8টা থেকে দূর দিয়ে নজর রাখছিলাম। তাহলে তো আমাকেও এক্ষুনি যেতে হবে। আপনাদের আর কোনো প্রশ্ন নেই তো আমার কাছে? না ম্যাডাম, ইভান আমাদের পুরো জলের মতো সহজ করে বুঝিয়ে দিয়েছে। গুড, আপনাদের কিন্তু খুব সাবধানে কাজটা করতে হবে, এদিক থেকে ওদিক হলেই সর্বনাশ। হ্যাঁ সর্বনাশ করে দিয়ে এখন তো আসি বলবেনি, খুব ভালো চলে যাচ্ছেন। ঠিক আছে যান, আপনি আপনার কাজটা মন দিয়ে করুন ম্যাডাম, নিশ্চিন্ত থাকুন আমি আমার কাজটা মন দিয়ে ঠিকভাবেই করব। থ্যাংক ইউ সো মাচ ইভান, অল দ্য বেস্ট। আপনাকেও ম্যাম। নবজীবন সংঘের পক্ষ থেকে
1431 বঙ্গাব্দের বর্ষবরণ অনুষ্ঠানের যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের মূল পর্বে আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি। আর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শ্রীমতী স্বর্ণময়ী সান্যাল এবং তার পরিবার। শ্রীমতী সান্যাল প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন এবং দুস্থ শিশুদের বস্ত্র বিতরণের দায়িত্ব পালন করেন, সেই জন্য আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ। তবে আজকের অনুষ্ঠান শুরু করার আগে শ্রীমতী স্বর্ণময়ী সান্যালকে আমরা উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। আজ এই মঞ্চে শ্রীমতী সান্যাল ছাড়াও ওনার পরিবারের বেশ কিছু সদস্য আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছে, ওনাদের সবাইকে আমরা আমাদের তরফ থেকে চিরকৃতজ্ঞতা জানাই। তবে বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হওয়ার আগে একটি উদ্বোধনী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সঙ্গীত পরিবেশন করবেন আমাদেরই অঞ্চলের স্থানীয় শিল্পীরা। চলুন করতালির মধ্যে দিয়ে আমরা তাদেরকে মঞ্চে ডেকে নিই। দেরি নাহি আর এসো হে স্বয়ং পরম।